দেখো, আজকে আমরা চলে এসেছি ইনডিফিনাইট ইন্টিগ্রালের একটা অঙ্ক নিয়ে। এই অঙ্কটাকে সলভ করার প্রথমে আমাকে এটাকে আয় ধরতে হবে। আমি আয় ধরে নিলাম, তাহলে এটা এক্সটাকে আমি ভাঙবো, এক্স ইন্টু এক্স এইভাবে, আর উপর নিচে একটা কস এক্স দিয়ে আমি গুণ করব। সেখানে ডিএক্স আর এখানে এক্স সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কয়ার, এটা একটা রিমেম্বার স্টেপ। এর পরের লাইনে আমি লিখব এক্স সেক এক্স এক্স কস এক্স ডিএক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কয়ার। এটা আমি এটাকে আই ওয়ান ধরবো আর এটাকে আই টু ধরবো। তাহলে ইন্টিগ্রেশন অফ আই টু ইকুয়াল টু এক্স কস এক্স ডিএক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার। যে আমি এক্স সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু জেড পুট করবো, তাহলে যেটা হবে এটা ডেরিভেটিভ করলে পাওয়া যাবে এক্স কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তুমি এখানে বসাবো ডিজেড বাই জেড স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই জেড প্লাস এইচ। এবার জেডের মান বসালে মাইনাস ওয়ান বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স প্লাস। এবার যদি আমি আয়ের ইন্টিগ্রেশনটা করি, অতএব আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন আই ওয়ান ইন্টু আই টু, তাহলে এটাকে বাই পার্টসে ভাঙলে আই ওয়ান আই টু মাইনাস ডি অফ ডিএক্স আই ওয়ান আই টু ডিএক্স এটা হবে। তাহলে এবার আমি এখানে মানগুলো বসিয়ে দিই, যেটা হবে আই ওয়ান হচ্ছে এক্স সেক এক্স ইন্টিগ্রেশন আই টু। আমি আগে আই ওয়ানের মান বসাই, তাহলে এটা ডেরিভেটিভ হচ্ছে এক্স সেক এক্স ট্যান এক্স প্লাস সেক এক্স, আর ইন্টিগ্রেশন অফ থাকলো ইন্টিগ্রেশন অফ আই টু ডিএক্স। এবার আমি আই টু এর মান বসাচ্ছি এক্স সেক এক্স, আই টু এর মান হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স। এটা মাইনাস এইটাকে এখান থেকে আমি আগে এটা কমন নিয়ে নিই। দেখো সেক এক্স যদি কমন নিই, তাহলে আমি এখানে ট্যান এক্স যদি সাইন বাই কস আকারে ভাঙি, তাহলে আমি যেটা পাবো এক্স সাইন এক্স, আর যদি সেককে ওয়ান বাই কসে ভেঙে নিই তাহলে হবে প্লাস কস এক্স ডিএক্স বাই, আর আমি তখন আই টু এর ইন্টিগ্রেশনে আই টু এর মানটা বসাবো, ওটা যেহেতু মানটা আছে দেখে নাও মাইনাসে আছে, মাইনাস ওয়ান বাই এক্স এক্স সাইন এক্স প্লাস কস এক্স, তাহলে আমি এখানে একবারে প্লাস করে দিলাম, যেটা হবে এক্স সাইন এক্স প্লাস কস এক্স। আচ্ছা, এখানে ওয়ান বাই কসে ভাঙলে এখানে একটা কস এক্স থাকবে, এটা হাসছে। তাহলে তার পরের লাইনে আমরা লিখতে পারি এক্স সেক এক্স মাইনাস, এখানে একটা মাইনাস হবে, এক্স সাইন এক্স প্লাস কস এক্স প্লাস ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, কারণ এটা এটা কেটে যাচ্ছে। তাহলে এক্স সেক এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি ইকুয়াল টু হচ্ছে সমাকলন ধ্রুবক। এটাই হচ্ছে অ্যান্সার।